প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা পড়েছিলাম ফরাসি বিপ্লবের ঘটনা প্রবাহ। এটা 14 জুলাই, তাই উত্তেজিত জনতা সকল সকালবেলা বাস্তিল দুর্গ অভিমুখে যাত্রা শুরু করে। এই পর্যন্ত আমরা পড়েছিলাম। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই বাস্তিল দুর্গটা কি, বাস্তিল দুর্গ সম্বন্ধে জানো? বাস্তিল দুর্গ ছিল যে স্বৈরতান্ত্রিক রাজতন্ত্রের রাজতন্ত্রের প্রতীক, ফ্রান্সের স্বৈরতান্ত্রিক রাজতন্ত্রের প্রতীক। এই যে বাস্তিল দুর্গ, এই বাস্তিল দুর্গটা ফ্রান্সের যত নির্যাতন ছিল সব নির্যাতনের মূল উৎস ছিল এই বাস্তিল দুর্গ। এটা মূলত একটা দুর্গ নয়, এটা একটা জেলখানা। এই জেলখানায় মূলত এই জেলখানায় এমন একটা জেলখানা যেটা ছিল অন্ধ প্রকোষ্ঠ। এখানে অন্ধকার, পুরো জেলখানাটা অন্ধকার। এখানে শাস্তি দিলে, এখানে বলা হতো জেলখানাকে, কথিত আছে যে এই জেলখানায় একবার কেউ যদি ঢুকে সে মৃত ছাড়া তাকে আর বের করা হতো না। গুরুতর শাস্তি হলে তাকে এখানেই মৃত্যুবরণ করতে হতো। এবং এখানে এই জেলখানায় সবচেয়ে বেশি মানে নির্যাতন করা হতো, অর্থাৎ রাজতন্ত্র বিরোধী কোনো কথাবার্তা এলেই এখানে তাদেরকে, সেসব রাজতন্ত্র বিরোধী লোকজনদেরকে, এখানে জনসাধারণকে এই দুর্গে তাদের নেশে ধরে নেশে এখানে আটকিয়ে রাখা হতো। যা হোক, মানে অনেক দার্শনিকও এখানে এই বাস্তিল দুর্গে তাদেরকে রাখা হয়েছিল, তবে সেটা ক্ষণিকের জন্য, যার কারণে তারা এলে যে প্রাণে রক্ষা পেয়েছেন বা এলে যে বের হয়ে আসছেন। ভলতেয়ার যেমন দুইবার এই বাস্তিল দুর্গে তাকে রাখা হয়েছিল, অর্থাৎ বা তাকে যে মানে যে জেলে যেতে হয়েছিল, পরবর্তীতে অবশ্যই তাকে মানে তিনি ছাড়া পান, দুইবারই ছাড়া পান। এছাড়া এই বাস্তিল দুর্গ ফরাসি এই রাজতন্ত্রের নির্যাতনের প্রতীক। এই কারণেই বলা হতো যে এই দুর্গের ভিতরে কাউকে প্রবেশ করলে সে মৃত অবস্থা ছাড়া জীবিত অবস্থায় ফেরত আসতো না। যারা জীবিত অবস্থায় ফেরত আসতো তারা খুবই ছিল সৌভাগ্যবান ব্যক্তি। শহরের কতগুলো গুরুত্বপূর্ণ স্থান দখলের পর সশস্ত্রভাবে জনতা বাস্তিল দুর্গের চারদিক থেকে ঘিরে ফেলে, শহরের গুরুত্বপূর্ণ স্থান দখল করে ফেলে। এই ইসের 14 জুলাইয়ের পর উত্তেজিত জনতা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো, সরকারি স্থাপনাগুলো দখল করে ফেলে। দখল করার পর সশস্ত্রভাবে তারা জনতা বাস্তিল দুর্গের চারিদিক ঘিরে ফেলে। বিকাল 4টায় বাস্তিল দুর্গের পতন ঘটে। এই বিকাল 4টার দিকে, অর্থাৎ ফ্রান্সের তৎকালীন সময়ে বিকাল 4টার দিকে বাস্তিল দুর্গে এই উত্তেজিত জনতা বাস্তিল দুর্গ ভেঙে ফেলে। বাস্তিল দুর্গের অধিকাংশ জায়গা ভেঙে ফেলে এবং এই দুর্গের ভিতরে যত মানে যে বন্দী ছিল, জীবিত অবস্থায় যত বন্দী ছিল তাদেরকে মুক্ত করে এই বিদ্রোহীরা, সশস্ত্র বিদ্রোহীরা জনতা। রাজাকে প্যারিসের ঘটনাবলী এবং বাস্তিল দুর্গ বিপ্লবীদের হস্তগত হওয়ার সংবাদ অবগত করা হলে তিনি উচ্চারণ করেন, এটা বোধ হয় হাঙ্গামা। অর্থাৎ এই সময় তখনও ফরাসি রাজার তিনি তখনও এটা বিশ্বাস করতে পারেননি যে এটা বাস্তিল দুর্গ বিদ্রোহীরা দখল করে নিছে বা বাস্তিল দুর্গের পতন হয়েছে, শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রাজার থেকে এটা বিদ্রোহীদের হাতে চলে গেছে, এটা রাজা তখনও এটা মেনে নিতে চাননি বা মানতে পারেননি, তিনি বিশ্বাস করতে পারেননি। কিন্তু তিনি মানে যে এগুলো নষ্ট হওয়ার পর তিনি বলে উঠছেন যে এটা বাস্তিল দুর্গ, এটা বোধ হয় এটা যে এটা হয় হাঙ্গামা। অর্থাৎ তিনি এটা মানে যে নিজেই তিনি উল্লেখ করলেন যে এটা কোনো বিদ্রোহ নয়, এটা হাঙ্গামা। পাশেই দণ্ডায়মান সভাসদগণ বলেছিলেন, না রাজা মহাশয়, এ বিদ্রোহ নয় মহাশয়, এ হচ্ছে বিপ্লব। কিন্তু তার সভাসদগণ, অর্থাৎ পার্লামেন্ট স্টেটস জেনারেলের সদস্যগণ, তারা কিন্তু তাকে বলেছিলেন, না রাজা মহাশয়, এ বিদ্রোহ নয়, এটা বোধ হয় এটা মহাশয়, এ হচ্ছে বিপ্লব।
প্রকৃতপক্ষে ফ্রান্সে বাস্তিল দুর্গ পতনের পর থেকে যে পরিবর্তন সূচিত হয়েছিল তা দ্রুতই সমাজ, রাজনীতি, অর্থনীতি, ধর্ম, শিক্ষা, সংস্কৃতিতে ব্যাপক প্রভাব ফেলতে শুরু করে। বস্তুত এই ফ্রান্সে বাস্তিল দুর্গ পতনের পর থেকে যে পরিবর্তন সূচিত হয়েছিল তা দ্রুতই সমাজ, রাজনীতি, অর্থনীতি, ধর্ম, সংস্কৃতিকে ব্যাপক প্রভাব ফেলতে শুরু করেছিল। ফ্রান্সের চার আগস্টের কৃষি বিপ্লবের পর থেকে সামন্ত ব্যবস্থা, জমিদারি প্রথার উচ্ছেদ সাধন, 26 আগস্ট 1789 এ গৃহীত মানবাধিকার ঘোষণাপত্র এর মাধ্যমে ডিক্লারেশন অফ দ্য রাইটস অফ ম্যান অ্যান্ড অফ দ্য সিটিজেন এর মাধ্যমে গণতান্ত্রিক অধিকারের স্বীকৃতি প্রদান এবং 1789 থেকে 1791 পর্যন্ত সময় জাতীয় সংবিধান পরিষদের কার্যাবলী রাজতন্ত্রের একচ্ছত্র কর্তৃত্বকে দুর্বল করতে থাকে এবং ফ্রান্স এভাবেই বিপ্লবের এক নতুন পথ রচনা করে। অর্থাৎ ফ্রাঁসি বিপ্লবের ফলে পর ফ্রান্সে দ্রুত পরিবর্তন সূচিত হয়েছিল, তা দ্রুতই সমাজ, রাজনীতি, অর্থনীতি, ধর্ম, শিক্ষা, সংস্কৃতিতে ব্যাপক প্রভাব ফেলতে শুরু করেছিল। অর্থাৎ এই যে মানে যে ফ্রান্সে যে দীর্ঘকালের যে সমাজ ব্যবস্থা ছিল, যে রাজতান্ত্রিক ব্যবস্থা ছিল, সেখানে সমাজ, রাজনীতি, অর্থনীতি যে একটা প্রভাব ছিল, যে একটা নেতিবাচক একটা যে প্রভাব ছিল, সেই প্রভাবটা এই ফরাসি বিপ্লবের মাধ্যমেই, এই বাস্তিল দুর্গ পতনের মাধ্যমেই এই পরিবর্তন সূচিত হওয়া, পরিবর্তনের আবহাওয়া শুরু হয়েছিল বা বাতাস লেগেছিল। 1789 থেকে 1795 সাল পর্যন্ত সময়ে ফরাসি বিপ্লব যেসব কার্যসাধন ও বাধা বিপত্তি অতিক্রম করে চলছিল, এখন আমরা সেই বিষয়ে আলাপ আলোচনা করবো। অর্থাৎ ফরাসি বিপ্লব হওয়ার পর যে 1795 সাল পর্যন্ত যেসব কার্যসাধন বা বাধা বিপত্তি অতিক্রম করতে হয়েছিল সেই বিষয়ে আমরা এখন আলোকপাত করব। জাতীয় সংবিধান সভার কার্যাবলী 1789 থেকে 1791। জাতীয় সভা, ন্যাশনাল অ্যাসেম্বলি, ফ্রান্সের জন্য একটি সংবিধান রচনার কাজ শুরু করে। আর এই মানে ফরাসি বিপ্লব হওয়ার পরে জাতীয় সভা অর্থাৎ ন্যাশনাল অ্যাসেম্বলি ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনার কাজ শুরু করে। তখন থেকে জাতীয় সভাকে সাংবিধানিক সভা বলে অভিহিত করা হয়ে থাকে। এ সভা দেশের অর্থনীতি, রাজনীতি ও শিক্ষা, সংস্কৃতি ক্ষেত্রে বেশ কিছু মৌলিক পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করে। অর্থাৎ এ সভা দেশের অর্থনীতি, রাজনীতি ও শিক্ষা, সংস্কৃতি এর ক্ষেত্রে বেশ কিছু মৌলিক পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করে। ফলে ফ্রান্সের প্রথম ব্যবস্থা ভেঙে যায় ও নতুন বুর্জোয়া আর্থসামাজিক ব্যবস্থা দৃঢ় হতে থাকে। নিম্নে এখন এই সংস্কারগুলো সম্পর্কে আমরা আলোকপাত করব। 4 আগস্টের কৃষি বিপ্লব, সামন্ত প্রথার বিলোপ। বাস্তিল দুর্গের পতনের খবর দ্রুত ফ্রান্সের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যায়। অর্থাৎ যখন বাস্তিল দুর্গ পতন হয়, অর্থাৎ রাজের নির্যাতনের যে প্রতীকটা, সেই নির্যাতনের প্রতীকটা যখন পতন ঘটে, অর্থাৎ বাস্তিল দুর্গের পতন ঘটে, তখন এই খবর ফ্রান্সের প্রত্যন্ত অঞ্চলে দ্রুত গতিতে পৌঁছাতে থাকে। গ্রামের দরিদ্র ও নিগৃহীত কৃষক বিপ্লবের খবর শুনে উদ্বেলিত হয়ে ওঠে, অর্থাৎ আনন্দিত হয়ে ওঠে, বা তারা মানে যে তারা এমন আনন্দ এর আগে তারা কখনো পায়নি যে যখন বাস্তিল দুর্গের পতনের খবর শুনে। অর্থাৎ বাস্তিল দুর্গের পতনের খবর মানে এখানে রাজার পতনের খবরকেই মূলত বোঝানো হয়ে থাকে। অভিজাত জমিদার শ্রেণীর নির্মম শোষণে কৃষকরা তাদের প্রতি বিরূপ মনোভাবাপন্ন ছিল। সুতরাং প্যারিসে বিপ্লব সংগঠিত হয়েছে এই খবর শুনে কৃষকরা অভিজাত জমিদারদের ওপর চড়াও হয়। সুতরাং মানে প্যারিসে বিপ্লব সংগঠিত হয়েছে এই খবর শুনে কৃষকরা অভিজাত ও জমিদারদের উপর
চড়াও হতে থাকে, অর্থাৎ তাদের উপরে তাদের ক্ষোভ, যে আগের যে ক্ষোভের একটা ক্ষোভ ছিল সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে থাকে এই বিপ্লবের পর, ফরাসি বিপ্লবের পর। ক্ষুব্ধ কৃষকরা জমিদারদের বাড়িঘর পুড়িয়ে দিতে থাকে, নায়েবদেরকে মারধর করতে থাকে, জমিদারদের কাছ থেকে ইতিপূর্বে নেওয়া জমির বন্দোবস্ত বিষয়ক চুক্তিপত্রের কাগজ দলিলপত্র পুড়িয়ে ফেলতে থাকে, জমির আলগুলো ভেঙে ফেলে দেয়। অর্থাৎ কৃষকরা আইন শৃঙ্খলার প্রতি তোয়াক্কা করার প্রয়োজনীয়তা ভুলে যায়। এ ছিল পুঞ্জীভূত ক্ষোভের চরম বহিঃপ্রকাশ। অর্থাৎ জমিদার এবং অভিজাতদের উপর কৃষকদের যে ক্ষোভ ছিল সে ক্ষোভের বহিঃপ্রকাশটা এই ফরাসি বিপ্লবের মাধ্যমে বা এই বাস্তিল দুর্গের পতনের মাধ্যমেই আমরা বুঝতে পারতেছি যে তাদের কী ক্ষোভ ছিল। তারা মানে অভিজাত জমিদারদেরকে মারধর করতে থাকে, অর্থাৎ যে অভিজাত জমিদারদের কথা তারা অক্ষরে অক্ষরে পালন করেছিল এর আগে, কিন্তু এখন এই বাস্তিল দুর্গের পতনের পরে তারা এটা আর মানতে চায় না, বরং উল্টো তাদেরকে মারধর করতে থাকে, জমির আলগুলো ভেঙে দিতে থাকে, তারপরে তাদের সাথে যে ভূমি বন্দোবস্ত ছিল সেটা পুড়িয়ে ফেলে দিতে থাকে এবং কৃষক অভিজাত জমিদারদেরকে মার দিতে থাকে এবং তাদের অধীনস্থ যারা ছিল নায়েব যারা কাজ করতো তাদেরকেও মারতে থাকে। তা এইটা যে তাদের ভিতরে কৃষকদের ভিতরে বা তৃতীয় সম্প্রদায়ের ভিতরে কী ক্ষোভ ছিল সে ক্ষোভটা তো আমরা এখন বুঝতে পারতেছি। চারদিকে অরাজকতা বেড়ে উঠলে জমির মালিক ও ধনী এর ব্যক্তিরা প্রাণ রক্ষার্থে গ্রাম ছেড়ে পালিয়ে শহরে চলে আসে। অর্থাৎ চারিদিকে যে এই যে অরাজকতা পূর্ণ অবস্থার সৃষ্টি হয়, এই অরাজকতাপূর্ণর ভিতরে অবস্থার ভিতরে এই মানে ধনী ব্যক্তিরা তাদের জমি জমা বাড়িঘর ফেলে তারা গ্রাম ছেড়ে পালিয়ে শহরে চলে আসে। দেশের এই পরিস্থিতি জাতীয় সভায় আলোচনার দারুণভাবে প্রভাব ফেলে। দেশের এই পরিস্থিতিতে জাতীয় সভার আলোচনা দারুণভাবে প্রভাব ফেলতে থাকে। 1789 সালের 4 আগস্ট তারিখে অধিবেশনে ছলমন নামক জৈনক সদস্য গ্রামগঞ্জে সংগঠিত কৃষকদের বিদ্রোহ সম্পর্কে সকলের দৃষ্টি আকর্ষণ করলে বিপ্লবের অন্যতম নেতা রোবেসপিয়ার প্রস্তাব করেন যে অভিজাতদের উচিত স্বেচ্ছায় তাদের সত্ত্ব ত্যাগ করা। অর্থাৎ এই ফরাসি বিপ্লবের অন্যতম একজন নেতা ছিলেন রোবেসপিয়ার। এই রোবেসপিয়ার তিনি বললেন যে গ্রামে গঞ্জে যে সমস্যা সৃষ্টি হয়েছে এই সমস্যা থেকে সমাধানের জন্য অভিজাতদের উচিত স্বেচ্ছায় তাদের সত্ত্ব ত্যাগ করা। অর্থাৎ তারা যে ভূমি বন্দোবস্ত করছে বা কৃষকদের উপরে যে নির্যাতনমূলক কাজ করছে সেগুলো থেকে তাদের সেই সত্ত্বগুলো ত্যাগ করা। পরিস্থিতি জমিদারদের বিরুদ্ধে চলে যাওয়ায় জমির মালিকানা ত্যাগ করার ব্যতীত অভিজাত এবং ধর্মযাজকদের অপর কোনো পথ খোলা ছিল নেই বলে তিনি মন্তব্য করেন। তিনি মনে করেন যে এই যে এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই পরিস্থিতিতে জমির সত্ত্ব ত্যাগ করা ছাড়া অভিজাত এবং যাজকদের আর কোনো পথ খোলা নেই। এ ধরনের অভিমত আরও অনেক সদস্য প্রকাশ করলে সংবিধান সভা অধিবেশনটি অতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অর্থাৎ এই অন্যান্য সংবিধান সভার আরও অন্যান্য সদস্য ঠিক এই ধরনের প্রস্তাব করায় এই অধিবেশনটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ওই রাতের সভায় অভাবনীয় ঘটনা ঘটে যায়। 11 আগস্ট সভায় একটি আদেশনামা মানে ডিক্রি জারি করে বলা হয় সামন্ত প্রথা ফ্রান্স থেকে অতঃপর লুপ্ত হলো। তাহলে ফরাসি বিপ্লবের একটা প্রত্যক্ষ ফলাফল আমরা পেলাম, যেটা 14 জুলাই ফরাসি বিপ্লব সম্পন্ন হয় এবং 11 আগস্ট আমরা যে দেখলাম যে ফ্রান্স থেকে সামন্ত প্রথা বিলুপ্ত হলো। কিন্তু তারপরও বেশ কিছু পর লুপ্ত হয়নি, অর্থাৎ তারপরও অনেক কিছু পর সেটা ধার্য ছিল বা নির্ধারিত ছিল। সম্পত্তির উপর জ্যেষ্ঠ পুত্রের অধিকার অক্ষুণ্ণ রাখা হয় এবং মৎস্য চাষের অধিকার অব্যাহত থাকে, অভিজাতদেরকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয়। এই সম্পত্তি ফ্রান্সে আইন ছিল যে সম্পত্তির মালিক হবে তার পিতার মৃত্যুর পর অবর্তমানে সম্পত্তির মালিক হবে পিতার জ্যেষ্ঠ পুত্র। সেই আইনটা বলবৎ ছিল, অক্ষুণ্ণ ছিল, মৎস্য চাষের মানে অধিকার দেওয়া হয়েছিল এবং মানে যে অভিজাতদেরকে ক্ষতিপূরণ এর ব্যবস্থা করা হয়েছিল।
এসব কারণে 4 ও 11 আগস্টের ঘোষণা দ্বারা সামন্তপুর তার পুরোপুরি বিলুপ্ত হয়েছে বলে হয়েছে এমন দাবি করা ঠিক হবে না। তবে এই যে 4 এবং 11 আগস্টে যে ঘোষণা দেওয়া হয় সামন্তপ্রথা অতপর বিলুপ্ত হলো, কিন্তু এটা পুরোপুরি বিলুপ্ত হয়নি, এটা মানে বিলুপ্ত হয়নি বা এটা বিলুপ্ত হয়েছে এটা দাবি করলে দাবি করাটাও ঠিক হবে না। তবে সামন্তপ্রথা বিলুপ্তির ঘোষণার তাৎপর্যকে খাটো করে দেখার অবকাশ নাই। ফ্রান্সের কৃষকরা নির্মম শোষণের হাত থেকে মুক্তি পেতে শুরু করে, অর্থাৎ কৃষকরা এই সময় তারা যে নির্মম শোষণের যে শোষণের শিকার হতো সেই শোষণের হাত থেকে মুক্তি পেতে শুরু করে। সামন্তপুরতার স্বাস্থ্যকর পরিস্থিতি শিথিল হতে থাকে। 1793 সালে জ্যাকবিনরা ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে সামন্ত ব্যবস্থা অবশেষে উচ্ছেদের উদ্যোগ গ্রহণ করে, অর্থাৎ এই সামন্তপুরতাটা একেবারে বিলুপ্ত হয় 1793 সালে জ্যাকবিনরা যখন ফ্রান্সের ক্ষমতা অধিষ্ঠিত ক্ষমতায় আসেন তখন। তবে 1789 সাল থেকে ফ্রান্সের সামন্তপ্রথা বিলাপের যে সকল উদ্যোগ গৃহীত হয় তার ফলে কৃষিক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তন সূচিত হয়। এই ফরাসি ইতিহাসে একে কৃষি বিপ্লব নামে অভিহিত করা হয়ে থাকে। অর্থাৎ এই যে ফরাসি বিপ্লবের ফলে যেই সমস্যাটা সৃষ্টি হয়েছিল, যে এখানে কৃষকরা অভিজাতদের সাথে কৃষকদের যে চুক্তি হয়েছিল সে চুক্তিটা তারা সেই চুক্তিপত্র তারা পুড়িয়ে ফেলেছিল বা ছিঁড়ে ফেলেছিল, তারা এটা অস্বীকার করেছিল। অভিজাতদের জমিদারদের তারা মারপিট করতে থাকে, জমির আইনগুলো কেটে দিতে থাকে, তাদের যারা অধীনে যারা চাকরি অভিজাতদের অধীনে যারা চাকরি করতো তাদেরকে মারতে থাকে এবং অভিজাতরা প্রাণ ভয়ে গ্রাম ছেড়ে শহরে এসে চলে আসতে থাকে। এবং এইভাবে চড়াইতরা এরপরে এই বিপ্লবের একজন নেতা রোবেসপিয়ের তিনি প্রস্তাব করেন যে অভিজাতদের উচিত স্বেচ্ছায় তাদের সত্ত্ব ত্যাগ করা, যদিও যে মালিকানা ত্যাগ করা ব্যতীত তাদের আর কোনো পথ নাই। এবং যে এই মানে এই যখন এই তিনি এই কথাটা বলেন তখন আরও এই অধিবেশনের আরও অনেকেই এই সংবিধান সভার অনেক সদস্যই এই কথাটাই পুনরুক্তি করেন। ফলে দেখা যায় যে ফ্রান্স থেকে 11 আগস্ট ফ্রান্সে একটা ডিক্রি জারি করা হয় এবং সেখান থেকে বলা হয় যে সামন্তপ্রথা মানে ফ্রান্স থেকে অথবা বিলুপ্ত হলো। অর্থাৎ আমাদের সামন্তপ্রথা সম্পূর্ণভাবে বিলুপ্ত না হলেও তখনও বিলুপ্ত না হলেও কিছু সময় সেখান থেকে কিছু অধিকাংশ সামন্তপ্রথার যেসব নিয়মকানুন সেটা বাতিল হয়েছিল। তবে চূড়ান্তভাবে সামন্তপ্রথার এরপর জ্যাকবিনরা ক্ষমতা আসার পর 1789 সালে কৃষি বিপ্লবের মাধ্যমে এই সামন্তপুরতার চিরতরে বিলুপ্ত হয়ে যায় ফরাসি সমাজ থেকে। অর্থাৎ 1789 সালের সামন্তপুরতা বিলোপের যে সকল উদ্যোগ গৃহীত হয় তার ফলে কৃষিক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তন আসে আর এই ফরাসি ইতিহাসে একে কৃষি বিপ্লব নামে অভিহিত করা হয়। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কৃষি বিপ্লব কী, ব্যাখ্যা করো, এটা অনুধাবনমূলক প্রশ্ন। তা আজ এ পর্যন্ত, এর পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, আবার আমরা আলোচনা ফিরে আসবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।